আমি ফুল রেডি, তারপর আমার মনে পড়ছে যে আমার ব্লগ করতে হবে। সো চলো গাইস, যাওয়া যাক, আমি আর সময় নাই গাইস। দেখো কি কুয়াশা গেছে, দেখো সকাল বাজে ১০টা, এখন যদি এত কুয়াশা থাকে মাঙ্গার রোদ নাই ভাই, এটা কেমন কেমন সম্ভব? সম্ভব আসলে সবকিছুই সম্ভব, মাঙ্গার ভাই ১০টা বাজে এত শীত কেন থাকবে না ভাই? এটা তো আমি প্রথমবার দেখি নাই, আমি দেখছিলাম মনে হয় আমার ১০-১১ বছর থাকতে। সো দেখো মাই গড, আমার প্রচন্ড শীত করতেছে, মাঙ্গার আমি সোয়েটার পরব না, এটা আমার ইচ্ছা ঘরে বসে একটা সোয়েটার পরে গেছ বলো তোমরা। আজকের খাবার হলো রুটি ডাল ভাজি, রুটি না সরি পরোটা, পরোটা রুটি ডাল ভাজি, আবার গই রুটি দা শুধু পরোটা ডাল ভাজি হয়ে গেছে শেষ। এখন আমি খাবো, তারপর আমি বেঁচে যাব, বেঁচেতে এসে আমি ব্লগটা আবার কন্টিনিউ করবো। এতক্ষণ আমি যা যা করবো তা তো তোমাদের তো দেখাবই, এবং যদি এখানে ব্লগটা এনে হয়ে যায় এবং তাহলে তোমরা বুঝতেই পারো যে আমরা বেঁচে গেছিলাম, বেঁচে থেকে আসছি। সো দেখি এখন যদি দেখে বুঝতে পারা যায় আমার চুরি করে কেউ না এসেছে। সো অনেক ঠান্ডা, আমি কথা বলতে পারতেছি না, অনেক কষ্ট করে তোমাদের সাথে কথা বলছি, তো তোমাদের জন্য আমি এত কষ্ট করে লাইক করি, ধরো লাইক দিবা গাইস, আর সাবস্ক্রাইব করে দিবা ফ্রি গাইস, এটা কি করে ফ্রি ফ্রি ফ্রি, লাইক আর সাবস্ক্রাইব ফ্রি, ক্লিক করলে ক্লিক। সো দেখি এখন কি করি, চলো গাইস। বেচের থেকে এসে হুজুর কাছে পড়ছি, পড়ার পর আমি আবার এসেছি, আসার পর একটু পোলাও আনছিল বাইরের থেকে, সো মোরগ পোলাও খাইছি, মোরগ পোলাও খাওয়ার পর এখন তোমাদের সাথে আবার ব্লগ শুরু করলাম। সো এখন কি করবো সেটা দেখবা তোমরা। সো দেখো এখন বাজে ৪:৪, হ্যাঁ ৪:৪, মানে কি ৪:৪ করতেছি আর কি গাইস, ৩:৪০ বাজে। সো এখন আমি ফুটবল খেলবো, ফুটবল খেলার পরে আমি নিশে যাবো খেলতে বা উপরে যেতে পারি, উপরে গেলে তো তোমাদের দেখাতেই পারবো। সো উপরে গেলে তোমাদেরকে দেখাতেই পারবো আমি, এবং নিচে গেলে আমি বলে যাবো যে আমি নিচে এসেছি গাইস, এবং তো এটাই। সো দেখি কী করি গাইস, এখন ফুটবল খেলবো, এটা তোমরা দেখো। ফুটবল খেলা শেষ, সোনার বাংলাদেশ এখন সকাল ১০টার থেকে গেছে কুয়াশা, এখন তো এখন আরো বেশি বাড়ছে কুয়াশাটা। সো কি করব, শীতকালে ফুটবল খেলা হারানোব, এটা একটা মজা, আমি ফুটবল একটা দাঁড়ানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না গাইস, দুঃখ। এই দেখো কি ছিল ভাই, নেমে গেছি ভাই, আমার আমার ফুটবল খেলি আমি, আমার ফেভারিট টিম হলো পর্তুগাল। সো আমি এই টিমে খেলি, এবং তোমরা ভিডিও দেখতে চাচ্ছি ভাই কিচ্ছু দেখা যায় না, ওরা চালায় কীভাবে এগুলা, হ্যাঁ নদী মধ্যে যে টলা চলে ওরা চালায় কীভাবে,
একটু দেখো গাইস, একটু ভিউ সাহায্যে দেখাচ্ছি। তো তোমার ভিউতে দেখো, অনেক কুয়াশা পড়ছে, তো তোমরা একটু হেল্প করার চেষ্টা করবে গরিবদের। সো তোমরা একটু কম্বল বা কিছু কিনে বা যাতে উম হবে সেই জিনিস কিনে তোমরা গরিবদেরকে দান করবা, যাতে তারা শীতকালে একটু গরম অনুভব করতে পারে। তোমরা যারা যারা স্কুলে যাও তারা অবশ্যই দেখো যে রিক্সাওয়ালারা কীভাবে ঠান্ডা বৃষ্টি গরম এগুলোর মধ্যে চালায় রিক্সা। কিন্তু আমরা কিছু কিন্তু আমরা একটা কথা দিয়ে বলি, আমি শপিং মলে গেলে কিন্তু 20 টাকার জিনিস আমরা 20 টাকায় রেখে দিই, বা রেস্টুরেন্টে গেলে আমরা 5 টাকার টিপ দিয়ে আসি। বাঙাল তারা যে রিক্সাওয়ালা যে বাইরে গরমে ঠান্ডা বৃষ্টিতে ভিজে ভিজে বা গরমে ঘামিয়ে যারা কষ্ট করতেছে তাদের জন্য আমরা 5 টাকা কমাই নিই, যেমন 30 টাকা দিতে চাই তো 25 টাকা করেই নিই। এটা কিন্তু ঠিক না গাইস, আমাদের আরও উচিত 2 টাকা 3 টাকা বাড়ায়, আমরা 2 টাকা 3 টাকাটা 5 টাকা তারা যত চায় তত দেওয়া উচিত গাইস। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি চাই আমাদের বাংলাদেশটা পুরো বিদেশের মতো করে তুলতে আমি চাই। সো অনেকে আছে যারা বাইরে মালা ফালায়, প্লাস্টিক আছে তো এরকম প্লাস্টিকগুলা রিসাইকেল, যেই রিসাইকেল রকম যেই ময়লার বালতিগুলো আছে, বালতিন আর কি মানে ময়লা ফালানোর জায়গাগুলো, তো সেখানে রাখবা, যেখান থেকে তোমাদের প্লাস্টিকগুলো রিসাইকেল করার জন্য রিসাইকেলারদের কাছে নিয়ে যাবে। সো প্লিজ গাইস, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এগুলো ট্রাই করার চেষ্টা করবা, এবং আমি বলতেছি ট্রাই করার চেষ্টা না শুধু সবসময় করবা। এবং গাইস এবার ওটা থেকে বাদ দিই, সো আমাদের ভিডিওটি লাইক দিবা, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও অনেক কষ্ট করে বানাই। এখন দেখি আমি দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম, সরি মোরগ পোলাও খেয়েছিলাম, সো এগুলো গাইস কিছু ভিউ আছে, সো আমি দেখাই ওগুলো। আমি আর্ট করি নাকি আমার আমার একজন আর্ট করছে, আমার বোন আর্ট করছে, সেগুলো দেখাই, দেখো অনেক সুন্দর হয়েছে। ওই যে পিছে, সো অনেক ভালো লাগে, সো মাথায় ঢুকলে অবশ্যই কাজ করার চেষ্টা করবা, এবং প্লিজ গরিবদেরকে দাও। এবং গাইস আমি আমি করি মাঝে মাঝে না সবসময় করি, যদি টাকা থাকে, আমি ছোট মানুষ, আমার কাছে টাকা থাকে না আসলে, তো সেই জন্য আমি আমার কাছে টাকা থাকলে 5 টাকা ঠিকই দাম দিই, ঠিকই গাইস 5-10-15-20 তো যাই হোক দেখি। এখন নিচে যাই, নিচে তো যাইতে পারবো না টোটালি, কারণ যে শীত পড়ছে এই শীতে দৌড় দিলে বা কিছু চালাইলে সামনে দেখতে পাবো কিনা সেটা সন্দেহ গাইস, এত কুয়াশা। সো তবু যা দেখবো, সো চলো যা যাবো। এখন কিন্তু বাজে 4:20 পর আয়োজন দেবে, আয়োজন দেওয়ার সাথে সাথে আমি নিচে চলে যাবো এবং আমার বন্ধুকে রাখবো, বন্ধু না কথা একদম ভাইয়ের মতোই। যাই হোক গাইস, আমি আপনি কারণ গেছে যে মাঝে মাঝে একটু নড়াচড়া দেয়।
আমাকে আমার স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডে আমি নগদ লাগিয়ে দিই এবং স্ট্যান্ডে লাগাইতে আমার একটা অভ্যাস আছে। সো এই অভ্যাসটাই আমার একমাত্র স্ট্যান্ড। আর দেখো স্ট্যান্ড দেখাই আমার এই যে স্ট্যান্ড ওয়ালটাই আমার স্ট্যান্ড, আমি ওভাবে লাগিয়ে দিই দিয়ে তারপর আমি এভাবে ব্লক করি। তারপর আমি নিচে যাই, নিচে যাওয়ার পরে খেলি, খেলার পরে আমি আসি, আসার পরে আমি ভুলে গেছিলাম যে আমার ব্লগ কন্টিনিউ। তারপরে এক ঘন্টা পরে আমার মনে পড়লো ব্লগ করার কথা, সো এক ঘন্টা পরে আমি আবার কন্টিনিউ করলাম। আমরা নিচে থেকে এসে বসে খেলে। সো আজকের ব্লগটি ছিল পর্যন্ত, ভালো লাইক করবা, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবার পাশে থেকে বেল আইকনটাকে বাজিয়ে দেবে, এরকম আরো ইন্টারেস্টিং দেখবি। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ গাইজ, টাটা বাই বাই, গুড বাই, টাটা। আর আজকে বিকালে যে কথাগুলো বলছিলাম সেগুলো মাথায় রাখবো অবশ্যই। সো লাইক দিবা, সাবস্ক্রাইব দিবা, টাটা বাই বাই, গুড বাই, টাটা টাটা টাটা।